যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। যেহেতু ভোরবেলায় বৃষ্টি হয়েছিল ভোরের দিকে আর সকাল দিকে রোদ উঠেছে, যার জন্য গাছগুলো একদম ঝলমল করছে, গাছগুলো বৃষ্টির জলে ধুয়ে একদম চকচকে করছে, খুব ভালো লাগছে দেখছে। যাই হোক, সকালবেলায় স্নান টান করে পুজো দিতে বসেছি, আর আজকে পুজো দেওয়ার সময় দেখি কত রকমের ফুল তুলে এনেছে আমার দিদি। পুজো টুজো সেরে সকালে টিফিন করে তারপর যুদ্ধ শুরু হবে, যুদ্ধ মানে রান্না শুরু হবে। রান্না করার পালা, তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে নিই, রান্না করব আজকে। বেশি কিছু রান্না করব না, প্রথমে আমি কড়াইতে জিরা তেজপাতা ভেজে নিচ্ছি, এটা দিয়ে আজকে আমি বড়ার ঝোল বানাবো। মটর ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডালটা ভেজিয়ে রেখেছি, যেটা ভেজানো হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে বড়া ভেজে সেই বড়া দিয়ে আজকে যে ঝোলটা বানাবো বা তরকারি বানাবো তার জন্য আমি জিরেটা ভেজে নিলাম। আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল। এবার আমি যে মটর ডালটা পেস্ট করে রেখেছি সেটা আমি নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে নেবো বড়া ভাজার আগে। আর বড়া ভাজার ঝোলটা করবো কাঁচকলা দিয়ে, ভালো করে যত ভালো ফেটানো হবে বড়া তত ফুলে উঠবে, আর ভেতরেও ঝোল যে করবো ঝোলটাও ভেতরে ঢুকবে। এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। আর হবে ছোলার ডাল, বড়াগুলো ভাজা হোক, ততক্ষণে আমি ছোলার ডালটা প্রেসারে ভিজিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেব। ছোলার ডালটা যদিও দুপুরে খাবার জন্য নয়, রাত্রে রুটি যে হবে রুটি খাওয়ার জন্য ছোলার ডাল, সেটা আমি দুপুরেই বানিয়ে রাখব। আর দুপুরে খাওয়ার ডাল হিসাবে আমাদের বিউলির ডাল আগেই দিদি করে রেখেছে, বিউলির ডাল হয়েছে। আর এদিকে বড়াটা এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নেব। বড়গুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এই কাঁচকলা দিয়ে আজকে বড়ার জলটা হবে, কাঁচকলাগুলো কেটে নেব। আর এই বড়গুলো হয়ে গেছে, তুলে নেব। আর কিছু ব্যাটার বাকি আছে, মটর ডালের ব্যাটার সেটা একটু বাকি আছে, সেগুলোও বড়া ভেজে নেব। আর কাঁচকুলো এদিকে বড়া ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি কাঁচকুলোগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর কাঁচকলা কাটার সময় অবশ্যই মনে রাখতে হবে, কাঁচকলা কেটে যে জলে রাখবো তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে কাঁচকলার যে কালচে যে কালার সেটা হয় না। এদিকে আমি বড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, সেই তেলে এবার কাঁচকুলোগুলো দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে। এবার ঢেকে দেবো, ঢাকনা খুলে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। আর কাঁচকলা তরকারি রান্না করার আগে বেশিক্ষণ কষানোর দরকার নেই, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে দিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা চেরা কাঁচা লঙ্কা। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তবে তাতে আমাকে মাফ করে দেবেন। কাঁচকলাটা নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু বড়ার তরকারি একটু জলটা পরিমাণের থেকে একটুখানি বেশি দেবো, কারণ বড়াতে ঝোল টেনে নেয়। জল দেওয়ার পর একটু মিশিয়ে নেব।
এবার একটু ঢেকে দেব। আর যে আমি জিরে তেজপাতা ভেজে রেখেছি এটা আমি বেটে নেব। আর হবে হলো পাকা আমের চাটনি। আমগুলো দেখতে কাঁচা হলেও মানে এটা কিন্তু পাকা আম, আমগুলো কেটে নিয়েছি আর আমগুলো পাকা আমের চাটনি করব। পাকা আমের চাটনি কিন্তু খুব ভালো লাগে খেতে। কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো, বেশি তেল দেব না, চাটনিতে বেশি তেল দেওয়ার দরকার নেই। শুধু পাঁচ ফোড়ন যে দেব সেটা একটু ভাজার মতো তেল দেব। আর এখানে একটু শুকনো লঙ্কাও দিলে ভালো হয়। আমি শুধু পাঁচ ফোড়ন দিয়ে করছি। এর মধ্যে এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর এর মধ্যে একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। দেওয়ার পর নাড়াচাড়া করে ঢেকে দেবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো। পাকা আমের চাটনি করলে আমি আজকে জল দিচ্ছি, একটু পাতলা মতো করব। কিন্তু পাকা আমের চাটনি করার সময় যদি জল না দিয়ে শুধু চিনি দিয়ে করা যায় তাহলে পুরো যে জেলি, জেলির মতো লাগে খেতে। জল দেওয়ার পর একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে দেব। আর একদিকে দেখবো আমি যে কাঁচকলার তরকারিটা করছিলাম সেটা সেদ্ধ হয়েছে কিনা, কাঁচকলা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি আর ঝোলও ফুটে উঠেছে। এর মধ্যে আমি বড়াগুলো একে একে দিয়ে দেবো। বড়া দেওয়ার পর যে জিরে বাটাটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এবার জিরে বাটাটা জিরে দিলাম সেটা মিশিয়ে নেব। আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বড়াগুলো সব গলে গিয়ে ঝোলের সঙ্গে বেশি নাড়াও যাবে না, বেশি রাখাও যাবে না, ঝোলের সঙ্গে বড়া গুলে একদম ঝোল ডাল হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর বড়া কিছু মানে ঝোলে দিইনি, কিছুটা বড়া রেখে দিয়েছি ডাল ভাতে খাবো বলে। আরেকদিকে চাটনি বসিয়েছি, চাটনিটা দেখব কেমন হয়েছে। দুটো ওভেন থাকাতে বেশ সুবিধা হয়েছে, দুটো ওভেনে রান্না করা যায়। আমটা গলে গেছে, এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেব, মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর মিশিয়ে নিলেই, একটু ফুটে উঠলেই আমের চাটনি রেডি, পাকা আমের চাটনি। চাটনি হয়ে গেলে এরপরে শুধু বাকি আছে ছোলার ডালটা রান্না করা। ছোলার ডাল রান্না করা হয়ে গেলেই আমার রান্না শেষ। ছোলার ডালটা সেদ্ধ, প্রেশারে সেদ্ধ যে বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে। একটু এর মধ্যে এবার দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। আর ফোড়ন হিসাবে দেব ছোলার ডালের শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। নুন আর হলুদ চি দিলাম, এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে। এবার ফোড়নটা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার ফোড়নগুলো দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। তারপর একটু নেড়ে নেব। এবার ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। ছোলার ডালটা হয়ে গেছে, এবার ওপর দিকে, ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দেওয়ার পর একটু গরম মশলাটা ডালের সঙ্গে মিশিয়ে দেব। হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট।
মানে যুদ্ধ শেষ, যুদ্ধ শুরু হয়েছিল, এবার যুদ্ধ রান্নাও শেষ যুদ্ধও শেষ। ছোলার ডালটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো হয়েছিল। কিন্তু রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা ছোলার ডাল। আজকে একটু ভাতটা সুন্দর করে সাজিয়ে নেব, আর সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমি বাটির মধ্যে ভাতটা নিয়ে নিয়েছি আর একটু চেপে চেপে দিচ্ছি। এরকম চেপে চেপে বাটির মধ্যে দিলে বেশ ভালো সুন্দর একটা শেপ আসে। বাটির থালার মধ্যে নিয়ে নিয়েছি বড়া, যে ডালের বড়া ভেজেছিলাম সেই ডালের বড়া। এটা হলো বিউলির ডাল বড়া, কাঁচকলা দিয়ে বড়ার তরকারি, আর চাটনি, পাকা আমের চাটনি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে থাকা, পাশে থাকার জন্য। এবার বাটিটা উঠিয়ে নিলে একটা সুন্দর আকার আসবে, দেখতেও খুব সুন্দর লাগে। রান্না যাই হোক না কেন, খাবার থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলে খেতেও বেশ সুন্দর লাগে। এই খাবারটা আমি এবার নীলকে নিয়ে দেব, নীল কতটা খুশি হবে এই খাবারটা দেখে দেখাবো বলে। নীলকে দিয়েছি, নীলের খাবারগুলো দিয়েছি সাজিয়ে। নীল তো প্রথমে শুরু করেছে বড়াটা হাতে নিয়েছে, বড়া খাবে বলে, যে বড়া খাচ্ছে আর দুটো একটা করে ভাত খাচ্ছে। ও ওকে এখন মানে একা একা ভালোভাবে এখনো খেতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হবে। ও নিজে নিজে যেটুকু একা একা পারছে খাক। আর সন্ধেবেলায় আম দিয়ে মুড়ি খাচ্ছিলাম। ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে।